শুভ অপরাহ্ন, সে সাথে জুমা মোবারক। আজকে ছিল শুক্রবার, এখন সময় বাজে 3:24, আর বাসা থেকে বের হয়েছে 3:10। গন্তব্য উত্তরা, আর উদ্দেশ্য বিমান দেখতে যাব। না, আসলে দুটো কাজ আছে ওখানে, এক তো বিমান দেখার ইন্টারেস্ট আছেই, সে সাথে একটা মিটিং আছে। তো শুক্রবারটা চিল করার ডে থাকলো, মাঝে মধ্যে একটু কাজ টাজ পরে আর কি। ও আজকে দুইটা জায়গায় প্রোগ্রাম ছিল, এবং দুইটা দুই ডিরেকশনে, টাইমিংটা একই টাইমে। একটা ছিল কাউচ সার্ফিং কমিউনিটির মিট আপ ছিল ঢাকা কার্জন হলে, আর এখন যেখানে যাচ্ছে হচ্ছে উত্তরা, অর্থাৎ এয়ারপোর্ট এরিয়াতেই। কারণ দুইটা দুইদিকে ডিরেকশন হওয়াতে একটা মিস করতে হচ্ছে, কিছু করার নেই। অর্থাৎ কাউচ সার্ফিংটা খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে যারা ট্রাভেল বাজেট করতে চাচ্ছেন বা সলো ট্রাভেল করেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি। তো ওটা নিয়ে অন্য কোনো একদিন ডিটেইলিং কোনো আলোচনা করব। তো আজকে যাচ্ছি উত্তরায় এয়ারপোর্ট এরিয়া, কেন বিমান দেখার শখ আমি মনে করি সবারই আছে আসলে। বিমানে চড়ার শখ, দেখার শখ, বিমান দেখাটা একটা আনন্দের বিষয়। আর এই খালি মাঠটাতে আগে বাণিজ্য মেলা হতো আর কি, এখন তো বাণিজ্য মেলা সিটির বাইরে নিয়ে গেছে, এটা অবশ্য ভালো একটা উদ্যোগ। আমাদের বাণিজ্য মেলার সময় পুরা শহরে প্রচুর জ্যাম লেগে যেত। আর এদিক দিয়ে আসার কারণ হচ্ছে, এদিক দিয়ে মেট্রো রেলের নিচ দিয়ে একদম মেট্রো রেল হয়ে ইজিলি উত্তরা দিয়ে বাড়ি পৌঁছে যাওয়া যায়। তো আমার গন্তব্য ওখানটাই, দেখি কতক্ষণ সময় লাগে। আমার মিটিং টাইম হচ্ছে বিকেল 4, এখন বাজে 3:27, আশা করি 4টার মধ্যে পৌঁছে যাব। আর রাতে এসেছিলাম এই রাস্তায়, কালকে যে রাতের বেলা বের হলাম মিরপুর গেলাম। সো রাস্তাটা অনেক সুন্দর, মেট্রো রেলের নিচ দিয়ে স্মুথ, আর ছায়াও আছে, সূর্য যেহেতু পশ্চিম দিকে হেলে পড়ছে, সূর্যের তেজস্ক্রিয়তাটা কমে আসছে, আর রাইড করেও মজা পাচ্ছে আর কি। সামনে আগারগাঁও মেট্রো স্টেশন। আসলে বিমানের উঠানামা দেখার জন্য যে স্পটটা, ওদিক দিয়ে বিমান শুধু ল্যান্ড করে আর কি। আর এই স্পটটা অনেকেই চিনে, যারা আসলে এটা খোঁজখবর রাখে বা এটার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড। আবার অনেকে আছে হয়তো আগ্রহ আছে, কিন্তু কোন দিক দিয়ে যেতে হয় বা কীভাবে দেখা যায় এই ইনফরমেশনটা জানে না। ইভেন আমারও বেশ ব্যাক পেতে হয়েছে প্রথমবার যখন আমি ওই এলাকায় যাই বা এটা খুঁজতে বের হই আর কি। এদিকে মনে হয় মেট্রোর পিলারে মেনটেন্যান্সের কাজ হচ্ছে। সামনে মিরপুর 11 মেট্রো স্টেশন, সময় বাজে 3:38। পল্লবী মেট্রো স্টেশন ক্রস করলাম, এখন আমাকে যেতে হবে বাম দিক দিয়ে। ডান দিক দিয়ে হয়তো সম্ভবত কালশির দিকে চলে যাবে, বাম দিক হয়ে যায়, কারণ আমাকে মেট্রোর নিচে দিয়েই যেতে হবে। এদিক দিয়েও ডান দিকে চলে যাওয়ার একটা অপশন আছে ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার। তো আমরা ডান দিকে যাব না, আমরা সোজা যাব, যেমনটাই বলছিলাম মেট্রো রেল যেদিকে যেদিকে গেছে আমরা ওই দিকে যাব। দিয়াবাড়ি উত্তরা, হ্যাঁ এটা দিয়াবাড়ির রোড, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই রোডটা এখনও সরু, আর একটু গাড়ির চাপ থাকলে হালকা জ্যাম লাগে, আর আজকে তো শুক্রবার, তো এদিকে একটু ঘুরতে আসা মানুষের চাপ থাকবে। সামনে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন, আমি টার্ন নিব উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকে ডান দিকে। তো সামনে আরও সোজা যাব। তো এদিক দিয়ে বাইকে হওয়াতে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছি, রাস্তার বাইরে কাঁচা রোড দিয়ে পার হতে পারছি, নাহলে ওদিকে বেশ ভালোই জ্যাম লেগে আছে। এটা হচ্ছে উত্তরা সাউথ, দেখ এখান থেকেই মোটামুটি বেশ ভালো রাস্তা, ভাঙ্গাচোরা অংশ নেই। এখানে আসলে অন্যরকম একটা ফিল হয়, মানে মনে হয় বাংলাদেশে না বাইরে কোথাও আছে, বিদেশের কোথাও। এই যে আমার হাতের বাম পাশে ওগুলো হচ্ছে রাজুকের আবাসন প্রকল্প, বেশ বড় কিন্তু এরিয়াটা, সবকটা বিল্ডিং একই শেপের, একই ডিজাইনের এবং একই হাইটের,
আর ভিতরটা বেশ গোছানো। তো যারা মেট্রোতে আসবে তো তাদের জন্য ইয়ে হচ্ছে, রুটটা হচ্ছে মেট্রোতে এসে মেট্রো সেন্ট্রাল স্টেশন নামলে আমার মনে হয় ওই লোকেশনটা কাছে হবে আর কি, বিমান দেখার জন্য, বিমানের ল্যান্ডিং দেখার জন্য যে স্পটটা। তো তারা সেন্ট্রাল স্টেশন নেমে এখান থেকে অটো নেওয়া লাগবে, অটোতে সম্ভবত 50 টাকা 60 টাকার মতো ভাড়া নিতে পারে, তো এটা একটু বার্গিং করে নেওয়া লাগবে। আমি এখন আছি উত্তরা সেন্ট্রাল স্টেশনের নিচে, সামনে থেকে গোল চত্বরটা থেকে ডানে মোড় নিয়ে নিব। আর সামনে হচ্ছে দিয়ে বাড়ির এই কথা, মেট্রো স্টেশনের লাস্ট স্টেশনটা, মেট্রো রেলের লাস্ট স্টেশন। বিমান ল্যান্ডিং দেখার জন্য যে জায়গাটা আসতে হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে বাউনিয়া। আমি অলরেডি বাউনিয়া এরিয়াতেই ঢুকে গেছি। আমি যে বরাবর আসছি মেট্রো থেকে সোজা পশ্চিম দিকে আসলে সম্ভবত সোজাসুজি রোড আছে, কিন্তু সর্বসাধারণের জন্য এখনও ওই রোডটা না আর কি, এটা কিছু রেস্ট্রিক্টেড কারণ ইয়ে আছে ওগুলা। এখানে কয়েকটা হাউজিং আছে, তো হাউজিংয়ের লোকজন চলাচলের জন্য আর কি রোডটা। আশা করি এদিক দিয়েও ইয়ে হয়ে যাবে, পাবলিকের জন্য রোড ব্যবস্থা হয়ে যাবে হয়তো, হয়তো বা। তবে আপনারা যেটা করবেন, সেন্ট্রাল স্টেশন থেকে নেমে যে বাউনিয়া ল্যান্ডিং স্টেশন বা বাউনিয়া রানওয়ে বললেই যে কোনো অটো ড্রাইভার চিনে যাবে। এক তো হচ্ছে মেট্রো দিয়ে আসলে এদিক দিয়ে আসলেন, আর হচ্ছে যারা মেইন রোড হয়ে আসবেন অর্থাৎ এয়ারপোর্টের সামনের অংশ দিয়ে, সামনের দিক দিয়ে, তার জন্য দ্রুত আসতে চাইলে যেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে পারেন। এক্সপ্রেসওয়ে দিয়ে এসে একদম জসীমউদ্দিনে নামবে, অর্থাৎ এক্সপ্রেসওয়ের দিয়ে আসা গাড়িগুলো জসীমউদ্দিন হয়ে আসে। জসীমউদ্দিন নেমে ওখান থেকে লেগুনা পেয়ে যাবেন, লেগুনাতে বললে হবে বাউনিয়া রানওয়ের ওখানে নামাই দেওয়ার জন্য, তাহলে ইজি হয়ে যাবে। লেগুনাগুলো সম্ভবত কত, 10 টাকা দিবে, 10 টাকার বেশি নেওয়ার কথা না। কিছু অটোও আছে, এই যে নভোয়ার একটা ল্যান্ড করতে যাচ্ছে। আমি হাউজিং থেকে বেরোচ্ছি একটু জাস্ট পয়েন্টটাতে যাওয়ার জন্য, ওখান থেকে কেমন দেখায় বা কোথায় থেকে ভালো ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে বাউনিয়া মোড়টা, আর যে ক্যাপে রানওয়ে এটা হচ্ছে মানে বসে বসে খাবার খেতে খেতে বিমান দেখার একটা উত্তম জায়গা, কিন্তু এটা লোকেশনটা বেস্ট বাট খাবার কোয়ালিটি এবং প্রাইস নাই বলি, বুঝে নেন। তো এটাই হচ্ছে সে পয়েন্ট থেকে বিমান দেখা যায়, ল্যান্ডিংটা ইজিলি দেখা যায়। সামনের দিকে বেশ ক্রাউড, মোটামুটি ওখানে মানুষজন জমাত হয় বেশি। আমরা এখান থেকেই দেখবো, দেখি কোনো একটা বিমান ল্যান্ড করে কিনা, একটা সাইড করে দাঁড়াই, অটোগুলো যাচ্ছে, এবার সব জসীমউদ্দিন থেকে আসতেছে আর কি। না একটা কাজ করা যায়, সামনে থেকে একটু ঘুরে নিয়ে দেখে আসি কীরকম মানুষ জামায়াত হচ্ছে। এখনও বিমান কিছুক্ষণ আগে ইয়ারেস্টার একটা বিমান নামলো, তো আরেকটা নামার আগে আগে এদিকটা একটু দেখাই আনি, যে মানুষ সব বিমান দেখার জন্য আসছে আর কি। এই ডান পাশে হচ্ছে ফুল রানওয়ে, বাম পাশে হচ্ছে রানওয়ে, তাও এক্সটেন্ডেড রানওয়ে যেখানে সিগন্যাল লাইট দেওয়া আছে। তো আগে আমার বাম দিকের অংশটা যাওয়া যেত, কিন্তু পরবর্তীতে এটা সেফটি রিজন দেখে এটা লক করে দেওয়া হয়েছে, আর এদিকে কাঁটাতার দেওয়া আছে, সব পার হওয়ার দুঃসাহস না করাই ভালো, সাথে যে এখানে এভিয়েশন পুলিশও আছে সেফটির জন্য। তো আর সামনের দিকে না যাই, সামনে হয়তো আরও পরে যাব, এখন আমরা স্পটে যাই যদি দেখি কোনো বিমান আসে কি না। এদিক দিয়ে সেফ লোকেশন, নির্ভীক লোকেশনে দাঁড়াই, তারপর দেখাই আসলে এখান থেকেই বেটার ভিউটা পাওয়া যায়, যেটা হয়তো ওনারা বুঝতে পারছে না। ওদিক দিয়ে দাঁড়ালে হচ্ছে একদম মাথার উপর দিয়ে বিমান যায়, ওটা একটা ফিলিং। আর এটা হচ্ছে একদিক থেকে, এক পাশ থেকে সাইড ভিউটা পাওয়া যায় পরিষ্কার ভিউটা আর কি। হোয়াইট রাডার 24, এটা হচ্ছে বিমানের লাইভ লোকেশন দেখা যায় আর কি, আকাশে কী পরিমাণ বিমান আছে এখন এই মুহূর্তে কোথায় আছে
সো আমি একটু ইয়ে করে নিই নেক্সট আপকামিং বিমানটা কোথায় আছে। ওয়েল এটা বিমান হচ্ছে কক্স থেকে ঢাকায় আসতেছে, এটা হচ্ছে বিমান বাংলাদেশের একটা ফ্লাইট, এটা যে কোনো কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে, এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছে। সো আমরা এখান থেকে গাড়িতে বসেই বিমানটা দেখব আর আমার মোবাইলে রেকর্ড করার চেষ্টা করব। আচ্ছা, যে ওয়েবসাইটটার কথা বলছি হচ্ছে ফ্লাইটটা 24, লাইভ ট্র্যাকিংটা দেখা যাচ্ছে আর কি। আমি ভিডিও অন করে নিই মোবাইলের। এই যে হেসে গেছে, বলে না বিমান বাংলাদেশের একটা ফ্লাইট। হ্যাঁ, জাস্ট কোনো জুমিং ছাড়াই এই এইটুক লোকেশন নেমে গেল।